বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকে বোরশুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে মহিলাদের মুরগির বাচ্চা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শক্তিগড়ে। এবং হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, শুকর পালনের মধ্যে দিয়ে মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ উদ্যোগ নিয়েছেন। তাঁরই একটি প্রচেষ্টা আমাদের বর্ধমান 2 ব্লকের বোরশুল 1 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এটি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই ব্লকের হাঁস, মুরগি, ছাগল, বকনা বাছুর বিলির অনুষ্ঠান। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে রামনারায়ণ শশীভূষণ বিদ্যাপীঠকে, আমি ভেবেই উঠতে পারছি না এত সুন্দর একটি প্রাথমিক বিদ্যালয়, তার জন্যে প্রধান শিক্ষক স্বপন মণ্ডলকে ধন্যবাদ জানাই, তার সহ শিক্ষকদের এই ধরনের বিদ্যালয় প্রাঙ্গণে আমি দেখে একটু অভিভূতই হয়েছি। আর এছাড়া বোরশুল তো সব বর্ধিষ্ণু এলাকা, এর একটা সুনাম আছে শক্তিগড় বোরশুল। এই অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আমাদের প্রিয় বিধায়ক নিশীথ, খুবই উদ্যোগী যুবক। এদিন এই কর্মসূচিতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ মহিলাদের মুরগির বাচ্চা বিতরণ করেন। এদিন প্রায় 200 জন মহিলার হাতে এই মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। এছাড়াও এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম, বর্ধমান 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণ মজুমদার, পঞ্চায়েত সমিতি সভাপতি অরুণ গোলদার, পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পাল, বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুরগির বাচ্চা পেয়ে মহিলারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। বোরশুল 1 নম্বর পঞ্চায়েতে আমাদের বর্তমান 2-এর পঞ্চায়েত সমিতি এখানে হাঁস, মুরগি, ছাগল, ভগ্না পাচ্ছর বিলি বন্টন অনুষ্ঠান এসেছে। কতজন উপভোক্তা? প্রায় 2000 জন হবে। আর এর উদ্দেশ্য তো হচ্ছে ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধি এবং স্বয়ম্ভর গোষ্ঠীর মারফতে মেয়েদের স্বনির্ভর করে তোলা। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা করা হচ্ছে। সারা রাজ্য জুড়ে 1 কোটির ওপর মুরগি, হাঁসের ছানা দেওয়া হবে, ছাগল দেওয়া হচ্ছে, বকনা মাছ। উদ্দেশ্য একটাই, ঘাটতি পূরণ করা। আর বর্ধমান জেলায় মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ প্রতিদিন তো প্রতি বছরে 180টা ডিমের প্রয়োজন। জনসংখ্যা অনুযায়ী বর্ধমান জেলায় 70 কোটি ডিমের প্রয়োজন প্রতিদিন বছরে। সেই জায়গায় আমরা বর্ধমান জেলায় এই মুহূর্তে 71 কোটির উপর ছাপিয়ে গেছি। রাজ্যে যতটা ডিমের প্রয়োজন সেই ঘাটতি কি মিটেছে? আগে যে ঘাটতিটা ছিল 3 সালের মধ্যে আমরা ঘাটতি পূরণ করব। পানি পালনে কিষাণ ক্রেডিট কার্ড কি ধরনের সুবিধা তারা পাবে? তারা কি, যারা গরু যদি ছাগল কেনে, যে কিষাণ ক্রেডিট কার্ড যেমন আছে তেমনি কিষাণ ক্রেডিট কার্ড, এইচ অ্যানিমাল হাজবেন্ডরি, ঘাটতি পূরণের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। শক্তিগড় থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।